बादाम 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 कच्चा बादाम, अगरा कच्चा बादाम घंटा सबा शुने भाइरल बोलार जो नहीं आज से काचा बादाम सारा विश्व छड़िए पड़े। तो काचा बादाम गानटा कि कोथाय थेके एसेछे के गेयेछे आमरा सबाई जानी। एकटा काचा बादाम सारा विश्व के कांपिए तुलेछे से हलो बीरभूमेर उल्ज ग्रामेर एक फेरिवाला। आमरा सबाई जानी बीरभूमेर उल्ज ग्राम एक फेरिवाला सारा विश्व के एकटा गाने मौज करे तुलेछे मस्ती करे तुलेछे जे गानटा आज প্রত্যেকের মুখে বাচ্চা থেকে বুড়ো অবধি সকলের মুখে কাঁচা বাদাম। কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাই দেবো ভাজা বাদাম। এই গানটি গাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর থেকে তিনি হয়ে উঠেছেন এক জনপ্রিয় সেলিব্রিটি। তিনি কে? তিনি হলেন ভুবন বাদ্যকর। আমরা যাকে আগে চিনতাম না তেনার সম্বন্ধে একটুকু জেনে নিই, যদিও আপনারা জানেন তিনি হলেন বীরভূমের কুলজ গ্রামের আদি বাসিন্দা। তিনি আজ বিশ্বের বুকে জনপ্রিয় সেলিব্রিটি। তার অনুরাগীরা তার বাড়িতে এসে বিভিন্ন রকমভাবে তাকে সম্মান জানিয়ে এবং তাকে আমন্ত্রণ জানায় বিভিন্ন অনুষ্ঠানে। তিনি তাই রাতারাতি হয়ে উঠলেন সেলিব্রিটি। বর্তমানে তিনি বিভিন্ন জায়গাতে গান রেকর্ডিং করছেন, বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন, অনুষ্ঠানেও যাচ্ছেন, এমনকি যাত্রা থিয়েটার নাটক এমনকি বিভিন্ন ধরনের ছোটোখাটো অভিনয় করছেন। এখন যিনি আগে সাইকেল নিয়ে পায়ে হেঁটে ফেরিওয়ালার মতো বাদাম বিক্রি করতেন, তিনি এখন বহু টাকার মালিক। এখন হয়তো তিনি আর বাদাম বিক্রি করেন না, আমি হয়তো সম্পূর্ণ জানি না ওনার বায়োগ্রাফি সম্বন্ধে, তবুও যতটুকু জানি ততটুকুই আমি বললাম। তো বহুদিন ধরে আমরা কাঁচা বাদাম শুনে আসছি এবং ওই গানটা শুনে শুনে এখন আমাদের দারুণভাবে মনে গেঁথে গেছে। তাই ভবনদাকে আমরা বললাম যে দাদা, বহুদিন তো কাঁচা বাদাম শোনালেন, এবার একটু পাকা বাদাম হয়ে যাক না। তাই ভবনদা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন, হ্যাঁ তিনি খুব শীঘ্রই একটা নতুন গান আনছেন, সেটা হচ্ছেন পাকা বাদাম। এই পাকা বাদাম কতটা বিশ্বের বুকে জনপ্রিয় হতে সেটা বন্দা বলছেন যে আশা করছি কাঁচা বাদামের মতো পাকা বাদামটাও সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তাই আমরা সেই গান রেকর্ডিংয়ের অপেক্ষায় রয়েছি। উনি জানিয়েছেন প্রায় রেকর্ডিং হয়েই গেছে, এখন বাজারে আসতে কিছুদিন দেরি হবে। বাজারে এলে সেই কাঁচা বাদামের মতোই পাকা বাদামটাও
জনপ্রিয় হয়ে উঠবে। তো আশা করছি, শুধু আমরা অপেক্ষা করছি বাজারে পাকা বাদাম আসার জন্য। ভুবনবাবু জানিয়েছেন গান রেকর্ডিং শেষ হয়ে গেছে, খুব শীঘ্রই বাজারে আসছে এবং বিশ্ববাসীকে মাতিয়ে তুলবে এই আশা করছেন। কাঁচা বাদামের মতো পাকা বাদামও জনপ্রিয় হয়ে উঠবে বিশ্বব্যাপী বিশ্ববাসীর বুকে। তো আমার এই কথা ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব লাইক।